প্রিয় দর্শক, সকালবেলার রৌদ্র অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবাইকে। সাথে আছি নীল। এখন তো আসলে রোজার মাস চলছে, সংযমের মাস। এই সময়ে সবাই ভালো আছেন এটাই আশা করছি। সবকিছু মিলে সংযমটা যদিও মুসলমানদের জন্য ধর্মীয় একটা আচার, কিন্তু এই সময়টা সবার মধ্যেই ভালো জিনিসগুলো সবার মধ্যেই কাজ করে, সেই শিক্ষাটা, প্রত্যেকটা ধর্মের যে শিক্ষা, আমরা সেটা নিয়েই সবাই আছি। সব ধর্মের মানুষ মিলে মিলেমিশে বাঙালি সবাই ভালো আছি এটাই আশা করছি। আজকের আয়োজনে আমরা একজন গজল শিল্পী আমাদের সাথে আছেন, তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তার সাথে কথা হবে, গান তো আমরা শুনবই, আমার খুব পছন্দের মানুষ, বাংলাদেশের খুবই জনপ্রিয় বিখ্যাত একজন গজল শিল্পী আমার সাথে আছেন, যার নাম হচ্ছে মেজবা আহমেদ। কেমন আছেন? শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আলহামদুলিল্লাহ, আজকে মুডটা খুব ভালো আছে। হ্যাঁ, সেটাই বলছিলেন ভাই, আজকে খুব মুড ভালো এবং খুব গানের মুডে আছেন। তাহলে আমরা কি গান দিয়েই শুরু করব নাকি একটু কথা চালিয়ে শুরু করব, কোনটা? ইউরিশ প্রোগ্রাম ইজ ইয়ার্স। ওকে, গানের মুড যেহেতু বলছেন, একটা প্রথমে একটা গান শুনি, তারপর গল্পে যাই। আপনি রমজানের কথা দিয়ে শুরু করলেন, সংযমের মাস। খুবই চমৎকার, খুবই চমৎকার একটা গান শুনলাম। হয়তো কিছুদিন আগেই ইন্ডিয়া থেকে আসলেন, এবং কনসার্ট করে এসেছেন, তো আমাদেরকে একটু সেখানকার অভিজ্ঞতা নিয়ে কিছু বলুন, কেমন হলো এবারের ট্যুর? প্রেক্ষাপট কিছুটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, বিশেষ করে কলকাতার, মানে সেটা কোন দিক? মানে মিউজিক্যাল, আমি তো মিউজিক্যাল লোক, মিউজিক্যাল কথাই বলবো। মানে কিছু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, মানে মানুষের আচার ব্যবহার, মিউজিক্যাল কর্পোরেট লাইফ, ইন এ গুড ওয়ে অর গুড পজিটিভ? অবশ্যই পজিটিভ। কারণ আমরা এখন আসলে আমরা আমরা আমাদের বাঙালি, যে আমরা বাঙালি যারা অতিথি পরায়ণ, তো ওখান থেকে যখন আর্টিস্ট আসে, আমরা কিন্তু অনেক তাদের শ্রদ্ধা, ভালোবাসা, আপ্যায়ন, কোনো কিছু কমতি করি না।
আপনি যখন নদীর উপর পলির উপর পলি পলি জমে জমে যখন উঁচু হয়ে গেছে, তো অনেকটা আমাদের ভালোবাসা কিন্তু অনেক দিয়ে ফেলেছি ওদেরকে। এখন ওদের দেবার পালা যে শুরু হয়েছে, এবারে যেয়ে টের পেলাম। এবার এবার মানে এর মধ্যে আমি 3 বার গেছি এই বছরেই, তো এর মধ্যে এখন মানে কতটুকু ভালোবাসলে, যে যিনি অনুপ জলোটার সাথে প্লে করেন, হরিহরনজির সাথে প্লে করেন, গোলাম আলীর সাথে এখনো প্লে করেন, উনি কাঁধে করে হারমোনিয়াম নিয়ে তবলা নিয়ে আমার হোটেলের রুমে চলে এসছে, তারপর এরকম 8-10 জন হতে, 8-10 জন, তারপর 12 জন, তারপর 20 জন, 25 জন সব আমার রুমে মিউজিক হচ্ছে। মানে এখন ওই যে ফেসবুকের কল্যাণে, ইউটিউবের মাধ্যমে কল্যাণে যোগাযোগটা হয়ে যায়, যাদেরকে আমরা এলপি তে ক্যাসেট দেখতাম, নিয়মিত একটা টাচে থাকা যাচ্ছে। হ্যাঁ, এবার ইনবক্সে চ্যাট হয়, আমি আমার হরিহরনের সাথে রেগুলার চ্যাট হয়, ভূপেন্দ্র সিং এর সাথে চ্যাট হয়, অনুজলটার সাথে হয়, অনেকের সাথে হয়, এখন পঙ্কজুদার সাহেবের সাথে হয়। এটা ওই যে ইউটিউবে গানগুলো যায় ওটার সাথে হয়তো ফেসবুকে আমরা লিঙ্ক আপ হই, তারপর কথাবার্তা হয়, এখানে একটু আমাদের পরিচয় ভালো, একটা সম্পর্ক, হেলদি একটা রিলেশন হয়। এখন আমাদের কিন্তু ওখানে গেলে ওনারা অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন, দোয়া দেন। কতটুকু ভালোবাসলে এত বড় বড় মিউজিশিয়ানরা এসে আপনার হোটেলের রুমে, ওনারা নিজেরা বাজিয়ে টাজিয়ে খুব খুশি হয়ে চলে যাচ্ছে, সেই ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে বলেই আসলে এইটুকু ভালোবাসা পাওয়া। এই তো সম্পর্কের জায়গা থেকে শুনলাম, যে এই অনুষ্ঠানের জন্য গিয়েছিলেন, যে কনসার্টের জন্য, সেটা নিয়ে যদি বলতে। আমার আমার বেশ কিছু প্রজেক্ট ছিল, টু বি টেল ইউ অনেস্টলি, আমার আসলে বেশ কিছু ইস্যু নিয়ে আমি গিয়েছিলাম, মানে 3-3 বার, এক মাসের একবার, এই মাত্র বছর শুরু, মাঝামাঝি এখন আমরা আছি, এর মধ্যে 3 বার যাওয়াটা বিনা কারণে, তার মানে কিছু একটা তো হচ্ছে। তো এখানে মিউজিক্যাল ইস্যু আছে, এখানে আমার বিজনেস ইস্যু আছে, সব প্রত্যেকবার দুটো, দিনের বেলা বিজনেস ইস্যু গুলি সারি, রাতের বেলা মিউজিকটা করি, এভাবে করে একটা সিস্টেম করে যাই, আবার চলে আসি, আবার যাই চলে আসি, আবার যেতে হবে, সামনে আবার যাবো ইনশাল্লাহ। আমি কিছু ওখানে গুছিয়ে রেখে এসেছি, আমি একটা বোম্বেতে আমার একটা সোলো অ্যালবামের কাজে সবকিছু রেডি করেছি, নেক্সট টাইম আমি স্ট্রেট বোম্বে যাই শুধু ভয়েস করি। বা এটার কথা আমি জানতাম, তাও আমি ভাবছিলাম যে একটু পরে একটু সারপ্রাইজিংলি বলবো কিনা, এটা কিন্তু অনেক বড় একটা খবর আমাদের জন্য। এবারে কি কথাবার্তা সব ঠিক হয়ে গেছে? না, আমি সব ঠিক করেছি, এই ব্যাপারে আমাকে খুব হেল্প করছেন, যে যার কথা মাত্র বললাম, পণ্ডিত প্রদীপ ঘোষ, যিনি অনুজলাটা জি এবং হরিহরন জি, সব আমাদের মেস্ট্রো গজলে যাদের শুনে আমরা বড় হয়েছি, তার সাথে যিনি বাজান, আপনি একক অ্যালবাম করছেন, জি উনি ব্যাপারটা কোঅর্ডিনেট করবে, এবং কোঅর্ডিনেট উনি তবলা উনি বাজান, এবং আমার ধারণা মনে হয় উনি কোনো একটা ভাবে এই প্রোগ্রামটা দেখছেন, আসার আগে আমাকে একটা ফোন করেছেন, প্রদীপ দা যদি দেখে থাকেন নমস্কার, আদাব, সালাম আলাইকুম। এবং জগজিৎ সিং সাহেবের, যেহেতু আমি বাকিটা নাই বললাম, আমি আমি ওনার ভক্ত বলি সোজাসুজি, তো ওনার যে টিমটা ওর সাথে কাজ করতেন, তারাই আমার মিউজিকটাকে অ্যারেঞ্জ করবেন, জগজিৎ সিং এর টোটাল টিম, যারা মরতে দম তক টিল হিজ লাস্ট ব্রেথ যারা বাজিয়েছেন তারাই করবেন। কাজ তো নেক্সট বার গিয়ে কাজ করবেন, কবে নাগাদ এটা বের করার ইচ্ছে আছে? শুরু তো করি, কতগুলো গান নিয়ে সাজানো হয়েছে? 10টা, 10টা, 12টা থেকে 12টা করবো, আউট অফ 12-10 রাখবো আর কি। ওকে, চমৎকার, আমার লেখা আমার শুরু সবগুলোই, বাহ, উর্দুতে ফার্সিতে। আমি কি ওই অ্যালবামের কোনো গান থেকে একটু কিছু একটু করে শুনবো, কিছু চাইলে শোনাতে পারি, একটু পরে একটু পরে শোনাই, একটু পরে শুনবো, তাহলে এখন অন্য একটা কিছু শুনি, অন্য আর একটু কথা বলি না, একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে তো এলেন, তাহলে এই হারমোনিয়ামটা যেটা আমার সামনে দেখতে পাচ্ছি, খুব সুন্দর, এবং বাজানোটা মনে হয় সেটা আপনি ভালো বুঝবেন, সেই জায়গা আরো বেশি কমফোর্ট আপনাকে দিচ্ছে, এটাও কিন্তু নিয়ে এলেন ইন্ডিয়া থেকে, সেই জায়গা থেকে আমি একটু বলি, হ্যাঁ, হারমোনিয়াম ইস্যু আপনার অনেকগুলো কালেকশনে আছে, একটু যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই। সেই জায়গা আমি বোধহয় কোথায় বলেছি আমার মনে নেই, আমার একটা অভ্যাস আছে যে মানুষের টাকা পয়সা একটু হলে একটু জমলে আর কি, আমরা তো গরিব মানুষ, তো টাকা জমে না আমাদের, আর খরচে হাত, ওই কেউ গাড়ি চেঞ্জ, মডেল চেঞ্জ করে, মোবাইলের মডেল, আমি একটু হারমোনিয়াম কিন্তু পছন্দ করি, তা আমার ঘর ঘুরতে এখন হারমোনিয়াম, তো আমার আম্মা বলেছে তুই কি দোকান দিবি হারমোনিয়ামের, আমি বললাম জি আম্মা, এর জন্য স্টক করছি, আমার টোটাল স্কেল চেঞ্জার হারমোনিয়াম বাসা এখন ইন্ট্যাক্ট, সিক্স স্কেল চেঞ্জার সাইড টু হ্যাভ ইন মাই রুম, এরকম ইন্ট্যাক্ট, এরকম একদম নতুন, এটি আপনাকে একটু বলতে হচ্ছে, এই হারমোনিয়ামটি আমি একটু ছুঁয়ে শ্রদ্ধা করে বলছি, এটা খুব একটা আমার সৌভাগ্য যে এই এটা কোনো এই নিয়ে এটা যিনি বানান তার কোনো শোরুম নেই পার্টিকুলার, উনি নিজেই বানান, ওনার নাম পল্টুদা, নামই পল্টুদা, মানে দাদাটা হতে হতে পল্টুদাই হয়েছে, ওইখানে লেখা আছে পল্টুদা, পল্টুদাই লেখা আছে, পল্টুদা ব্র্যান্ড। এখন বিষয় হচ্ছে যে ও PL2, জি জি জি, তো ভেরি ক্রিয়েটিভ, এবং উনি খুব সন্ন্যাসী টাইপের, সাধু টাইপের লোক আর কি, খুব মানে সনাতন এবং খুব ধার্মিক, তো উনি শুধুমাত্র আর্টিস্টদের জন্য হারমোনিয়াম বানান, মানে যারা অলরেডি প্রমিনেন্ট, যারা অলরেডি মানে মানে ম্যাস্টারদের জন্য বানান, যেমন গোলাম আলীজির জন্য বানান, অনুপ জলোটার জন্য বানান, জগজিৎ সিং এর জন্য বানিয়েছেন,
তারপরে ফরিদা খানম সুফি মিউজিক গজলের লিজেন্ড লিভিং লিজেন্ড পাকিস্তানের, এই হারমোনিয়ামটা ছিল ফরিদা খানম জির জন্য, সরি আবিদা পারভিনের জন্য, আমাকে মাফ করবেন, আবিদা পারভিনজির জন্য ছিল এটা। আপনি তো আমি ওনাকে এক ধরনের হাতে পায়ে ধরে, তারপর উনি রাজি হলেন, তারপর উনি বললেন যে ঠিক আছে আমি, উনি আমার ছোট্ট একটা অডিশন নিয়েছেন আমার হোটেলের রুমে, এটা উনি নিয়ে এসেছিলেন। আচ্ছা, সাম ইট ওয়াজ কোঅর্ডিনেটেড বাই সাম আদার ওয়ে। তারপর আমি বললাম যে হারমোনিয়ামটা দিতেই হবে, বলে ঠিক আছে আমি একটা 15 দিন সময় একটা বানিয়ে পাঠিয়ে দেবো, তো আপনি একটু আমার গান শোনান, তাহলে একটু বাজিয়ে শোনান, আমার ছোট্ট অডিশন দিতে হয়েছে আমার হোটেলের রুমে বসে উনি। পল্টু তার কাছে, জি ওকে, কারণ উনি তো গুলাম আলী সাহেবকে হারমোনিয়াম দেয়, আচ্ছা আচ্ছা, উনি তো জগজিৎ সিং কে হারমোনিয়াম দেয়, আমি আমার মতো মেসজিৎ সিং কে উনি হারমোনিয়াম কেন দেয়? মেসজিৎ সিং, আচ্ছা ফাইন, বাট যখন বাজালেন উনি উনি ভাবতে চাইলেন যে আমি সন্তানটা যে দেবো কার হাতে দিচ্ছি, বুঝতে পেরেছি এটা আর কি। আই লাইক দ্যাট, হ্যাঁ লাইক অবশ্যই, যেহেতু উনি যে কোনো দোকানে গেলে কমার্শিয়ালি কিন্তু করেন না, কিনতে পাওয়া যায়, জি কিন্তু উনি কিন্তু বিক্রি করতে রাজি সেটা হচ্ছিলেন উনি না, করেন এবং না, উনি চিন্তা করতে পারেন বিতা পারভিনজির মানে যার কোলে জন্ম নেওয়ার আমার খুব শখ ছিল, আচ্ছা যিনি আমার মা হলে আমার খুব ভালো হতো, আমি এটা ওনাকে প্রথম দেখায় বলেছি যে কি এমন ক্ষতি হয়ে যেত আপনি যদি আমার মা হতেন, বলে তুমি তো এটা বেটেই শুনে আপনারা আমার রাগ করেননি? অনেক রাগ করেছে, হাউ ডু ইউ নো? স্বাভাবিক, আই শুড নো দ্যাট এন্ড ইউ শুড নো দ্যাট, ইটস আ মিউজিক্যাল ইমোশন, ইমোশন ছাড়া মিউজিক হবে না। আচ্ছা যাই হোক, আমরা এখন একটা গান শুনি, অনেকক্ষণ গল্প করলাম, আরো গল্পে যাবো, একটা গান শুনতে ভীষণ ইচ্ছে আস্তে করছে। আস্তে 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 বৃষ্টি হচ্ছিল গাড়ির কাছে কাছে, বৃষ্টি, হাতির ঝিল, রেইন অন দ্য গ্লাস, ওকে। গান শাহনাজ রহমতুল্লাহ ম্যাডাম গিয়েছেন, খুব অল্প শ্রুত লাফিয়া খান সাহেবের সুর করা, আমাদের খুব শ্রদ্ধাভাজন তো। হারানো অতীতে হৃদয় হারি কাঁদে একাকি বর্ষায়, বর্ষায় বর্ষায় হারানো অতীতে ব্যথিত ঝরে জলধার অভিমানে আমি ভেঙে পড়ি হায়, ফিরে তো আসেনি সেই দিনগুলি, ফিরে আসেনি সেই দিনগুলি, চলে গেছে দূরে জানি না কোথায়, বর্ষায় হারানো অতীতে হৃদয় হারিয়ে কাঁদে একাকি শুনেছেন আগে? মনে হয় না, আবার মনে হচ্ছে শুনেছি, আমি জানি না, আমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছে। এটা রাগ ইয়ামান, ইয়ামান রাগের গান শুনলে মনে হয় কি আপনি শুনেছেন? করতে জেনে শুনেছি, রাগের জন্যই হবে হয়তো। আজ এই বৃষ্টির কান্না দেখে এটা কি আগে করেছেন? কোথায় মানে এটা কি আগে করেছেন, মানে শুনবো সেজন্য যে বলছেন না, বলে আপনি কোথাও শুনেছেন কিনা, যেহেতু সেনা দল মতলব ম্যাডামের গান গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর আমাদের লাকি ভাই শুরু করে না, আমি ভাবছিলাম যে আমার সাথে যখন বসেছেন তখন আমাকে কখন শুনিয়েছিলেন কিনা। আপনাকে আমি কি শুনেছি কিছু মনে নেই, আপনাকে বেশ কয়েকবার বসার সৌভাগ্য হয়েছে আমার, আমি এই জন্য বাংলাভিশন কর্তৃপক্ষকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, প্লিজ লাইভে ফোনে ফোন টোন না থাকতে ভালো। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? সালাম আলাইকুম বলছেন? জি ওয়ালাইকুম সালাম, ঠিক বলছিলাম। হ্যালো, মিসবার সাথে একটু কথা বলতে চাই। জি শুনতে পাচ্ছেন? জি সালাম আলাইকুম, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি মতিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, গান শোনাচ্ছি, ভালোই খুব সুন্দর লাগতেছে, তো উপরে লাগা ইচ্ছা করতেছে বাইরে। হ্যাঁ, এই জন্য বর্ষা গান গাইলাম, কিছু অনুরোধ থাকলে বলুন, আমাদের প্রোগ্রামের টাইম খুব কম। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, আজই বৃষ্টির কান্না শুনে আর কিছু।
বিরতির পর আরো একবার স্বাগত সকালবেলা রোদ্দুরে। সাথে আছেন নীল, আমার সাথে আছেন আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী মেজবা আহমেদ। চলে যাচ্ছি আবার তার কাছে। আমরা যাওয়ার আগে একজন গেস্ট দুটো গানের রিকোয়েস্ট আমাদেরকে করেছেন, আবার দেখা হলে গানটা দ্বিতীয়তে ছিল, আমরা কি ওটা দিয়ে শুরু করব? ওটা শেষে করি, যেহেতু আজ বৃষ্টির কান্না সেটা আপনি না না ওটা তো বর্ষার গান যেহেতু শ্রদ্ধার হয়ে গেছে, আমার গান আমার গুরুজির গান হতেই পারে। কথা বলি আবার দেখা হলে, কথা বলি একটু। আচ্ছা তাহলে আবার দেখা হলে, আবার দেখা হলে চলে আসলো সেটা নিয়েই কথা বলি, গানটা না হয় পরে শুনি। আমি যতদূর জানি সেটা হচ্ছে আবার দেখা হলে এই গানটাই আপনি বিশ্বের বিভিন্ন দেশের সাথে, দেশের ইনস্ট্রুমেন্টাল যারা মিউজিশিয়ান তাদের সাথে কাজ করে চমৎকার প্ল্যাটফর্ম আমাদের আছে, সেখানে এই গানটি আপনি করেছেন, যেটা ঈদের পরে আমরা সেটা শুনতে পাবো। ঈদের মানে বন্ধের মধ্যে মাঝখান থেকে শুরু হবে, ঈদের হয়তো ঈদের ওই উইকে প্রথম উইকে হয়ে যাবে, কাজটা হয়ে গেছে। একটু আপনার কাছ থেকে শুনি, মানে বিষয়টা হচ্ছে যে ওখানে ধরুন এখন যিনি ওয়ার্ল্ডে শ্রেষ্ঠতম মানে যার এক নম্বর র্যাঙ্কিং মিস্টার গার্গো, যিনি তো লোকেশ বিভিন্ন সাথে বাজায়, উনি ড্রামস বাজিয়েছেন, চেলো বাজিয়েছেন, একজন ফ্রান্সের ভদ্রলোক ইটালির এক ভদ্রমহিলা ভায়োলিন বাজিয়েছেন, হ্যাঁ তো বিভিন্ন দেশের আরশাদ খান সাহেব যিনি গুলাম আলীজির সাথে সারেঙ্গি বাজান, উনি আমার সাথে বাজিয়েছেন ইসরাজ, তো এরকম বিভিন্ন দেশের গ্লোবাল মিউজিশিয়ান এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এবং ভীষণ দামি মিউজিশিয়ানরা আমাদের গানটা বাজিয়ে আমার ওনারা মিউজিকটাকে এমন একটা গানটাকে এমন একটা লেভেলে চলে গেছে গানটা, আমি খুব আশাবাদী। হ্যাঁ এটা একটা আশা করছি এটা ভালো একটা কাজ হতে পারে, জানি না, বেশ কিছু গানই বেশ নতুন করে এবং ওই গান করতে যে আমি রেকর্ডিং করতে যে অনেক কিছু শিখেছি। আচ্ছা অনেক কিছু শিখেছি, এত বড় একটা এত বড় বড় মিউজিশিয়ানদের কাছে মানে প্রত্যেকটা আইকন, শিবামণি জি যাকে দা মানে গড অফ রিদম বলা হয়, উনি ওনারা সবাই সামনে এরকম বাজাচ্ছে আমার সাথে, মানে মানে ওখানে আমি একটা তেলাপোকার মতো একটা মানুষ, মানে সঙ্গীতেও তাই, অত বড় বড় মানে এক একটা আইকন, শিবামণি গর্গ ওরকম ভায়োলিন ওরকম চেলো ওরকম বাজানো, মানে আমাকে খুব ভালো লেগেছে আমার, মানে এত ওরা ওরা তো বাংলা ভাষাটা জানেন না কিন্তু, কিন্তু আবার দেখা হলে সঙ্গীতের ভাষাটা তো জানেন, সঙ্গীতের ভাষাটা যেটা আমরা অনেকেই জানি না আসলে, ভাষা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, সঙ্গীতের ভাষা, গানের তো কোনো ভাষা হয় না, সুরের কোনো ভাষা হয় না, কিন্তু আমরা বিশ্বাস করি না, মুখে বলি, সবাই হয়তো করে না, অনেকেই হয়তো করে, যারা করেন না তাদের সংখ্যা বেশি বলেই বলছি। হ্যাঁ খুব সমস্যা হয়ে যায় যে সঙ্গীতের ভাষা নেই, ধর্ম নেই, এই কথাটা সবাই মুখে বলে, ক্লাসিক্যাল মিউজিক শিখতে হবে মুখে বলে শেখে না, প্র্যাকটিস করতে হবে মুখে বলে করে না, আচ্ছা মিউজিকের কোনো ভাষা নেই বলে মানে না, এটা নিয়ে ভাইয়ের মনে হয় একটু খুব একটু আক্ষেপ বা কষ্ট থাকতেই হবে, থাকতে হবে না কারণ আমি যে ধরনের গানের চর্চা করি এটার হিউজ অডিয়েন্স, আগে তো শুধু মুরব্বীরা শুনতেন, একটু বয়স্ক মানুষ শুনতেন, এখন এটা গজল ক্লাসিক্যাল মিউজিক ফরম্যাট চেঞ্জ হয়ে সময়ের সাথে এত বেশি আপডেটেড হয়েছে, এখন খুব আমার সাথে অনেক জনে মাত্র বিবিও ভর্তি হয়েছে কি হবে এরকম একটা ছিল আমার কাছে, অনেক সময় চলে আসে শুধু গজল শেখার জন্য, শোনার জন্য, তারা তো আরো বেশি পছন্দ করেন শোনার জন্য, অনেক ছোট আপনার চেয়ে বড় ছোট এরকম মানুষজন, আপনি নিজেও তো অনেক গজল শোনেন, অনেক গজলের সিনারি অনেক চেঞ্জ হয়েছে, অনেক এখন ওই যে বয়স্ক মানুষ হলেই শুনবে বা একটু ভারী হলে শুনবে, এখন সবাই শোনে এবং শ্রোতা বেড়েছে, গজল সিঙ্গার কমে যাচ্ছে, এটা খুবই দুঃখের একটা ব্যাপার যে শ্রোতা বাড়ছে কিন্তু সিঙ্গার কমছে, এটার কারণ ভাই আপনার কি বলে মনে হয়? যেহেতু আগ্রহ হচ্ছে সেটা তো সব দিক থেকে হওয়া উচিত, শ্রোতার আগ্রহ যেহেতু বাড়ছে যারা গাইবে তাদের আগ্রহ তো বাড়া উচিত, কিন্তু সেটা কেন হচ্ছে? আগ্রহ গজল গাওয়ার বিমারি আমাদের দেশে খুব ভালো মতো আছে, সবাই গজল গাইতে চায়, আচ্ছা পারলে যিনি লালন গীতি গান করেন, গীতি করেন, বারবার জগৎ করেন, তিনি একটা গজল গাই দেন, এরকম একটা অবস্থা হয়ে যায়, রমজান মাস আসলে তো উপায় নাই, এটা আগে বলেছি, তো ওই 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 বিমারি যদি থাকে, মানে গজল এটা একটা বিমারি, এটা একটা আমি মানে বললাম এটা একটা অসুখ, মানে বাঙালিদের গজল গাওয়ার একটা অসুখ আছে, আচ্ছা খুব গাইতে ইচ্ছা আর কি গজল গাবো, তো ঠিক আছে গজল গান আপনি সকালবেলা রোদ্দুর প্রডিউস করেন, কিন্তু কিভাবে প্রোডাকশনটা নামাতে হয় জেনে আসেন, মানবে না, তো সেরকম আইরিশ হলো না, অনেক ব্যাপার যেগুলো আছে আপনাদের তারা আমি জানি না, তো গজলের আইরিশ, গজলের প্যান, গজলের আইরিশ প্যান কি, প্রথম কথা হচ্ছে যে উচ্চারণ, ভাষাটা শিখতে হবে, তার আগে তার এটা প্রথম, অনেকে বলে ক্লাসিক্যাল মিউজিক আগে লিখতে হবে, আমি বলি প্রথমে আপনি ভাষাটাই জানেন না বাংলা, আপনি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি কি গাবেন, ঠিক তাই, তো আগে ভাষাটা শিখবেন, তারপরে কোনো বড় স্তরের কাছে ক্লাসিক্যাল মিউজিক শিখবেন, শিল্প সাহিত্য রসবোধ থাকতে হবে বিশেষ করে লিটারেচারের প্রতি, কারণ গজল ইজ নাথিং বাট পোয়েট্রি, এই নাকটা থাকতে হবে, ওইগুলো জানবেন তারপরে বুঝবেন, আমি দেখি অনেকজন গানও গায় গজল খুব ভালো গায় ওনারা, কিন্তু ওরা কপি ক্যাট, ইউটিউবার সিডি সর্বস্ব,
ওনাকে জিজ্ঞেস করার অর্থ কি? উনি আপনাকেই দেখলাম একদিন একজন ভুল অর্থ বলে দিয়ে চলে গেল। আশা করি আমি যে প্রোগ্রাম দেখি খুব এটা মাঝে মাঝে দুঃখজনক, কিন্তু তারপরও আসলে সঠিকটা জানো না বুঝে সেটা না বুঝে কোনো গানই গাওয়া ঠিক নয়। অবশ্যই তাই, ইচ্ছেটা আছে ভুলও হতে পারে, সেটা শুধরিয়ে ভালো দিকে প্রবাহিত হোক সঠিকটা জানুক সেটাই আসলে আশা করা। এবং আমাদের দেশে যে মিউজিশিয়ানস, আপনি যখন সিরিয়াস গজল গাইতে যাবেন একটা গান শোনাই অবশ্যই নিদর্শন সাহেবের এই গানটি আমার মেয়ে লাভার খুব প্রিয়। গজল নবাজ নওয়াজ লেকিন নজর শনাস নহীঁ, ও দিল নওয়াজ নজর শনাস নহীঁ, মেরা ইলাজ মেরা মেরা ইলাজ মেরা ইলাজ মেরা ইলাজ মেরে চরণ কে পাস নেই, ও দিল নওয়াজ হে লেকিন নজর আগের দিন হয়তো অন্য একটা আর্টিস্ট বাজিয়ে এসেছেন, গত এক মাস হয়তো মাস, কারণ আমাদের প্রোগ্রামের সংখ্যা কম, আমাদের ডাকে কম, তাই আমরাও কম ডাকতে পারি। এখন উনি যে উনি তো একে একে ধরেন গানটি শুনেনি, আর যদি শুনেও থাকে হয়তো অর্থটা বোঝেনি। এখন যে তবলা বাদকের কথা বলি, আমাদের মেইন ইনস্ট্রুমেন্ট হচ্ছে তবলা অ্যাবাউট গজল সিঙ্গিং, একটা হারমোনিয়াম একটা তবলা ছোট সাউন্ড সিস্টেম দেবেন আর কিছু লাগবে না, বাকি সব অক্সিলারি। ওই তবলা বাদক যখন এটা বুঝে বাজাবে তখন তার বাজনা একরকম হবে, এই গানের মর্মবাণী বুঝে, আর যখন মর্মবাণীটা অর্থটা না বুঝে বাজাবে তার বাজনা আরেকরকম হবে, বাজবে ঠিক অঙ্ক ঠিক থাকবে কিন্তু বাজনাটার সেই বিউটি বেরোবে না। কারণ কি আপনি বুঝবেনই না তো এটা কি স্যাড গান, এটা কি বলতে চাচ্ছে, হিডেন মেসেজটা কি। গজল ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ কাপলেটস, ওয়েন ইট ইজ টু লাইনস টু লাইনস টু লাইনস ইটস বিকামস এ গজল, ওয়েন ইট ইজ থ্রি লাইনস ইটস আ গজল, দুই লাইনে দুই লাইন করে কাপলেট, এক একটা কাপলেটের এক এক একটা মেসেজ থাকতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ। এই জিনিসটা উনি হয়তো জানেন না, তো উনি আমাদের বাজাচ্ছেন কিন্তু বিলকুল। আমি বলছি না যারা জানে না তাদের কথা বলছি, জানে না যারা তাই আমাদের বেশি আমাদের দেশে আছে, কারণ এটি স্বাভাবিক কথা, এটা কোনো কমপ্লেন না, এদের একটা অভাব আছে আমাদের দেশে। এমনিতে আমাদের অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্টের খুব অভাব হয় দেশে, অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট প্লেয়ারের, তার মধ্যে যারা বাজান তারা প্রচুর ব্যস্ত, তাদের কারো একটু রিহার্সাল করার সময় নেই, কারো ফোন করার সময় আছে, মেজবা ভাই নেক্সট প্রোগ্রাম কবে, একটু বসবো একটু আসবো, বহু দিল নওয়াজ হ্যায় নজর শনাস নেই, আপনি বেশ শিক্ষিত মানুষ আপনাকে আমি বলি একটা কথা, সে খুব আমার হৃদয়ের হৃদয়ের কাছের মানুষ আছে কিন্তু দূরদৃষ্টি নেই, নজর শনাস নেই, তা সে আমার হি ইজ ভেরি ক্লোজ, শি অর হি ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, বাট ওর দূরদর্শিতা নেই। দূরদর্শিতা যদি থাকতো তাহলে ও আমাকে ছেড়ে যেত না, তাহলে জানতো দুজনের পরিণতি কি হবে ছেড়ে যাওয়ার পরে, আফটার দ্য সেপারেশন হোয়াট উইল বি দ্য সিচুয়েশন। তাই বহু দিল নওয়াজ হ্যায় নজর শনাস নেই, মেরা ইলাজ মেরে চারাগার কে পাস নেই, তাই আমার এই অসুখের ট্রিটমেন্ট আমার প্রিয়জনের কাছে নেই। এই যে এই যে বললেন বাহ, এই বাহটা বেরোতে হবে, একটা লোক একটা আহ শোনার জন্য তিন ঘন্টা গান করি একটা ম্যাচে, একটা আহ কখন বেরোবে মানুষ, সমাজদার থাকতে হবে তো, মিউজিশিয়ানে বোঝে না ভাই। আমরা অনেক আপনার কাছ থেকে অনেক আক্ষেপের কথা শুনছি, না এটা কোনো আক্ষেপ না, আমি দেখেন এই জিনিসগুলো ভুল কিন্তু, আচ্ছা আই এম সরি, এটা স্ট্রিক্ট অভিযোগ, না এটা অভিযোগ না, শুনুন আক্ষেপ না, এটা এটা আক্ষেপ হবে কেন, আমি কমতিগুলি বলছি আমাদের কমতি, এটা কমতিগুলি বলছি পজিটিভলি, এই সিচুয়েশনে আমরা আমাদের দেশের গজলের পরিস্থিতিটা কেমন এটা আপনাকে বলছি, আমি এটা বলছি না যে এটা খারাপ এটা আমাদের নাই কেন, কোনো কমপ্লেইন না, এটা এটা হচ্ছে আমি যেহেতু এত বছর মোর দেন টু ডিকেডস আমি গজল গাচ্ছি, মানে শুধু গজল গাচ্ছি, তাই আমার সেই অথরিটি আছে বলার, এসে বলুক কোনো যে কোনো তবলা নেওয়া দেশে বলুক, এটা অর্থটা বলুক না আমাকে।
সেটা তো গেল যে এই দিকগুলোই তাদের ল্যাকিংস বা ঘাটতিটা রয়ে গেছে। এই সিচুয়েশন গুলো ওভারকাম করলে আমার কিন্তু এখন একটাই টার্গেট, এখন বাংলাদেশে শুধু গান গাওয়ার টার্গেট আমার। এখন টার্গেট হচ্ছে যে বাংলাদেশ থেকে একটা সিঙ্গার হলে বেরোতে হবে, যে যারা ওয়ার্ল্ড ওয়াইড যাকে চিনবে, রুনা লালার মতো, আমাদের ম্যাডাম রুনা লালার মতো, জি ওয়ার্ল্ড ওয়াইড যাকে চিনে, এবার একটা পুরুষ কণ্ঠ হতে হবে, মানে গজলে। হ্যাঁ, পঙ্কজ দাস বললে চিনবে, জগজিৎ সিং বললে চিনবে, আমাদের দেশ থেকে একটা লোক হবে না, আমিই হতে পারবো কোনো কথা নেই, আর ওরাও অন্যরাও চেষ্টা করুক। আমি চেষ্টা এখন অলরেডি লেগে গেছি, যার কারণে বোম্বেতে ইয়েটা রেকর্ড করছি, রিলিজও করবো ওখান থেকে। উচিত আসলে, কারণ দেশের এখন তো বিষয় নেই, জানেন না, জানেন আমরা যখন যাই ইন্ডিয়াতে বলি, আরে বলেন কি এরকম চোর গজল গান আপনি আপনি বাংলাদেশ থাকেন, আরে শিওর আমাকে বলছে এরকম প্রায় বলে। নিজেদেরকে আসলে নিজেদেরকে তুলে ধরতে হবে, ছড়িয়ে দিতে হবে, এখন কিছু করার নেই, এখন আমি এখন নিজের ঢোল নিজেই পেটাতে হয় না, অবশ্যই তাই, এবং আর নিজের চেষ্টাটা নিজেকে করতে হবে। আমি শিখেছি, আমি শিখেছি, আমার আমি শিখেছি, আমি চর্চা করি, আমি আরো শেখার চেষ্টা করছি, শেখার তো শেষ হবে না, তো আমি তো আমি করবই চেষ্টা ইনশাআল্লাহ। আমাদের পেছন থেকে অনেক রিকোয়েস্ট আসছে, আমার প্রোডিউসার একটা রিকোয়েস্ট আছে, খুব মুঝে তুম নজর সে, প্রোডিউসার সাহেব জমান ঠিক আছে ভাই, এটা কি ভাবির জন্য না, প্রোডিউসার মানে দেখতে যেমন সুন্দর রোমান্টিক, শীতল চন্দ অগ্নি বন গই কাতে বন গই ফুল প্যার না করনা কহু কিসি সে প্যার হে মন কি ভুল রোজ কহতা হু ভুল যাউ সে রোজ কহতা হু কে ভুল যাউ সে রোজ ইয়ে বাত ভুল যাতা হু মুঝে তুম নজর সে গিরা তো রে মুঝে তুম কভি ভুলা না সকোগে না জানে মুঝে ক্যুঁ যকি হো চলে মেরে প্যার কো তুম মিটা না সকোগে মুঝে তুম নজর সে অনেক বছর, বিশেষ করে মনে হয় 30 বছর পার হয়ে যাওয়ার পরও যখন একটা গান আবেদন ধরে রাখছে তখনই সেটা ক্লাসিকের মর্যাদা পেয়ে যাচ্ছে। এই গানগুলো আসলেই তাই, এখনো যখন শুনি মনে হয় যে একদমই চিরনূতন, একদমই পুরনো হয়। এরকম বাংলা গান অনেক আছে অবশ্যই, এত সুর আর এত গান, রবীন্দ্রনাথ নজরুলসঙ্গীত কিংবা মান্নাদের গান, সবকিছু যে কোনো ধারার গানই সেটা যদি উঁচু মার্গের হয়, সেটা যদি সঠিক মতো হয় সেটাই ক্লাসিক, কিন্তু আ করলেই ক্লাসিক্যাল না। আজই বৃষ্টি, আমি বারবার এই কথাটা বলি, আজই বৃষ্টির কান্না দেখে এটা এটা ক্লাসিক সং নট ক্লাসিক্যাল। তাহলে আপনি তাহলে কি এটা আপনি কি খারাপ গান বলবেন নিজে? আমার খুব প্রিয় গান এটা। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয় সে কিছু শত আঘাতে নিঃস্ব যে এটা এটা তো খারাপ গান না, এগুলো খারাপ গান না, ডিফারেন্ট আছে। আমার মিতাম মেজবা আমার ভালোবাসার তাম পুরাত সূর্যে বাজে না আজ মনের মাঝে রঙিন আশা সূর্যে সাজে না জীবনের জলসা করে ভালোবাসার বাকির নিচে পাওয়া গেল পাথর দামি জীবনের জলসাধরিয়া ওরা শুনিতেছি আসিবে আজীব বন্ধু এসেছি বন্ধু
চমৎকার ভাইয়া। আর একটা নতুন খবর, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান নিয়ে কিছু একটা করছেন, কুকিং সামথিং। আমরা একটু একটু শুনি। কেউ একজন আমাকে প্রপোজ করলেন, উনি রবীন্দ্রসঙ্গীতের ইয়াং চ্যাপ, ভেরি ইজ ভেরি ইয়াং চ্যাপ, প্রতিদিন যশ যথেষ্ট মাশাল্লাহ, বয়সের তুলনায় যে যথেষ্ট নাম যশ এবং অর্জন করেছে। সে আমাকে রিকোয়েস্ট করলো, বড় ভাই আমি একটা কাজ করতে চাই আপনাকে নিয়ে, আমার প্রজেক্টটা পছন্দ হয়েছে। জাগিবে একাকী একাকী ছায়ামরে রহিবে মম জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশ তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশ তুমি রবে নীরবে। ওই উপলক্ষে একটা গান শোনালাম, ভুল হলো যাই হলো, প্রজেক্টটা হওয়ার পরে বলবো। এখন কিছু শুনবো না প্রজেক্ট সম্পর্কে। গালিব কিংবা একজন গজলের শায়রের সাথে রবীন্দ্রনাথের একটা মিল মেলবন্ধন হতে যাচ্ছে, নতুন ধরনের একটা ফিউশন, বেশ চমৎকার একটা কাজ হবে আশা করছি। হয় দেখি আগে ভালো না মানে অবশ্যই ভালো হবে আশা করছি। অনেকগুলো নতুন খবর, মুম্বাইতে নতুন অ্যালবামের কাজ শুরু হচ্ছে, যেখানে আপনি একক গান তো করছেনই, নিজের লেখা নিজের সুর করা, সাথে একজন দুজনের মিশেল থাকছে, কয়েকটা ডুয়েট হয়তো থাকছে সেখানে, বেশ চমৎকার। হ্যাঁ, আবার এই যে আমরা ঈদের মধ্যে একটা নতুন গাছ পাবো, রবীন্দ্রনাথের গান নিয়ে গাজল নিয়ে একটা ফিউশন আকারেও কাজ পাবো, অনেকগুলো কাজ ভাই আপনার হাতে, আশা করছি সবগুলো কাজই ভীষণ ভালোভাবে আমাদের সামনে উপস্থাপিত হবে। আজকে গল্প এবং গানে একেবারে শেষের দিকে চলে এসেছি, অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমাকে থ্যাংকস ফর হ্যাভিং মি, এন্ড আমার খুব প্রিয় অনুষ্ঠান এটা, যখনই আমাকে ডাকলে আমি কখনই মায় না নি করুঙ্গা কবি জব তক আঁখে কবি লু। আরো এরকম মজা হবে, গানও শুনবো, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা হবে, খুব ভালো লাগে এখানে আসলে, আই ফিল এট হোম। আমাকে আন্তরিক কৃতজ্ঞতা সমস্ত কুশল যারা কাজ করছেন এই অনুষ্ঠানের সাথে, সবাইকে শ্রদ্ধা সালাম। আমাদেরও ভীষণ ভালো লাগে আপনাকে পেয়ে। I forgot to say, আশা করি লামহা এবং সাহিল অনেক ভালো আছে, তাদের জন্য দোয়া রইল। আপনি সবসময় একটা মেনশন করেন, সো কাইন্ড অফ। আচ্ছা, আমরা শেষে কোন গানটা শুনতে শুনতে বিদায় নেব, আবার দেখা হলে নাকি? আচ্ছা ওকে, ঠিক আছে, শুনতে শুনতে বিদায় নিচ্ছি তাহলে। আবারও ভাই অনেক ধন্যবাদ, আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপরে গানে যাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আজকে সকাল বেলার রোদ্দুর এখানেই শেষ করছি। আর রোজার মাস চলছে, যেটাই বলছিলাম, রোজা রেখে আসলে সারাদিন এখন প্রচুর গরম পড়ছে, তাই নিজের যত্ন নেওয়াটা খুবই জরুরি, বেশি বেশি করে পানি পান করুন এবং সারাদিন রোজা রেখে ইফতারের চেষ্টা করুন স্বাস্থ্যসম্মত খাবার খেতে, তারপরে না হয় ভাজা পোড়া একটু খাওয়া যাবে, নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হন। অনেক অনেক ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আগামী দিন আবারও দেখা হবে বাংলা ভিশনের পর্দায় একই সময়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, আর যারা দেখলেন তারা আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমাদেরকে একটু ভালোবাসেন, আমাদেরকে একটু স্নেহ করেন, আদর করেন, আমরা কয়েক গুটি কয়েক মানুষ বাংলাদেশে গজল চর্চা করার চেষ্টা করছি, আপনারা আমাদেরকে একটু অনুপ্রেরণা দেন, একটু সাহস দেন, আমরা কিছু করার চেষ্টা করছি, আমরা পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো, একটু সাহস দেন আমাদেরকে, আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে আমাদের যে বিউটিটা আছে ওইটাকে একটু একটু হাইলাইট করার চেষ্টা করেন। রানা সাহরি ওনার কালাম জগজিজির অসাধারণ, রে রে গা সর রে সদ re
চিজ দুবাসে ہر چیز دعا سے ایک روز تمہیں مانگ کے دیکھیں گے خدا سے ایک روز تمہیں مانگ کے دیکھیں گے خدا سے Yeah.